হ্যালো ভিউয়ার্স, আমি আজকে যে কথাটা বলার জন্য এখানে আসলাম সেটা হচ্ছে, আমরা অনেক সময় পরিচয় না দিয়ে কথা বলি মানুষের সাথে, যেমন আমার সাথেও হয়, আপনাদের সাথেও হয়, অনেকের সাথেই হয়, যে আগে যে পরিচয় দিয়ে কথা বলতে হয় সেটা কিন্তু অনেকে আমরা এখনও জানি না বা বুঝি না। অনেকেই ফোন দিয়ে বলি, হ্যাঁ হ্যালো, আপনার ওইটা কোথায় আছে বা আপনি কোথায় আছেন, অথচ আননোন নাম্বার। সে কি বলবে আপনাকে কোথায় আছে, আপনার উচিত ছিল না, হ্যাঁ আমি অমুক, আমি আপনার অমুক হই বা স্টুডেন্ট হই বা আপনার পরিচিত হই, এটা এই আমার নাম, আপনি কোথায় আছেন। তো আমি এই কারণেই বলতে চাচ্ছি যে আমরা যখন কাউকে ফোনে কথা বলবো, ফোন দিব, আমরা অবশ্যই আগে নিজের পরিচয়টা দিব, পরিচয়টা দিয়েই কথা বলবো, যদি আননোন নাম্বার হয়, কারণ উনি তো বুঝবেন আমি কে। অথবা অনেকে আবার ফেসবুকেও মেসেঞ্জারে হাই হ্যালো কেমন আছেন, বাসা কোথায়, ফোন নাম্বার দেন। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, যে এই কথাটা বললো একটা আননোন মানুষ, অথচ ছবিও নাই তার ফেসবুকে প্রোফাইলে, ছবি নেই, বাট বলছে আপনার নাম কি, বাসা কোথায়, বাবার নাম কি, ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে, এই জিনিসগুলো কোন ধরনের ভদ্রতা? এটা কি আসলেই ভদ্রতা? সে তো বলতে পারতো যে আমি অমুখই, আগে পরিচয় দিবে, তারপরে সে নাম্বার দিয়ে বাসার ফোন নাম্বার চাবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু পরিচয় না দিয়েই যদি এই কথাগুলো জানতে চাওয়া হয়, তাহলে কি এটা আসলে মূর্খতা না? এটা কিন্তু অবশ্যই মূর্খতা। তাহলে আমাদের উচিত হবে, আমরা মেসেঞ্জারে হই বা মেসেঞ্জারে বলি না কেন বা মোবাইলেই বলি না কেন, আগের উচিত আমাদের পরিচয়টা দেওয়া। আর যদি পরিচিত হয় তাহলে তো ব্যাপারই না, এটা এটা কোনো কথাই না। আগে আমরা পরিচিত হব, পরিচয় দিব, তারপর জানতে চাবো বাসার নাম্বার, বাড়ি কোথায়, এটা কোথায়, সেটা কোথায়। এটাই হচ্ছে আসল কথা, এটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য, এটাই কিন্তু একটা প্রকৃত মানুষের বৈশিষ্ট্য। শুধু 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 ডিগ্রি নিলেই কিন্তু প্রকৃত শিক্ষা অর্জন করা হয় না। তো আমার একটাই রিকোয়েস্ট, আপনারা, আমরা সবাই, আমরা যখন কারো আননোন কারোর সাথে কথা বলতে যাব মোবাইলে বা মেসেঞ্জারে, আমরা অবশ্যই আগে পরিচয়টা দেবো, তারপর পরিচয় দিয়ে কথা বলবো, পরিচয় না দিয়ে কথা বলবো না। আল্লাহ হাফেজ।